everyone, Assalamualaikum. I'm Tanji. I'm Tanji. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যাচ্ছি একটু শপিং করতে। জাস্ট শপিং বলতে খুব মানে অনেক কিছু কিনতে জাস্ট টুকটাক আমাদের একটু প্রয়োজনীয় জিনিস শেষ সেটাই কিনতে যাচ্ছি। তো এখন বাজে সকাল 11টা মতন বেজে গেছে। তো এখন আমরা বের হয়ে যাব। তো আমরা রেডি। কারণ বাইরে আসবো আর কিছু যদি না খাই ভালো লাগে না। এভাবে একটু কিছু খেতে ইচ্ছা করছে হালকা পাতলা। তো তানজিন মেনু দেখছে কি খাবে। এখানে সব কিছু বলতে গেলে একটু রিজনেবলই আছে। সো দেখি কি খাওয়া যায়। এছাড়া এখানে মোমো আছে, চাউমিন আছে, আইসক্রিম আছে। টুকটাক কিছু কেনাকাটা ছিল তাই ওগুলো কেনাকাটা করলাম। আর তারপর কেমন ট্রেনিং লাগেনি খোঁজা লাগে নি। তারপর আর হালকা পাতলা করে কিছু ইচ্ছা করছিল তাই নিয়ে নিলাম ফুচকা। অবশ্য আমরা সবাই জানেন আমাদের ফুচকা বেশি ভালো লাগে। তো আমরা দুইটা ফুচকা নিয়েছি। একটা হচ্ছে এটা দই ফুচকা যেটা আমার ফেভারিট। অ্যান্ড আনাদার ওয়ান ইজ এটা হচ্ছে নর্মাল ফুচকা দেখি বলে টক দিয়ে বানাইছে। Thank you.
আসছি অনেক আগেই, তো বাসা আসার পরে খাওয়া দাওয়া করে রেস্টেস নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তো একটু আগে ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি নিয়েছি। খুব একটা বেশি কিছু নিইনি। তো ফার্স্টে দেখা যাচ্ছে একটা কটন প্যাড নিয়েছি, কটন প্যাড আমার অনেক কিছু কাজেতে লাগে, তার আগেটা শেষ হয়ে গিয়েছিলো, তো এই জন্য ভাবলাম একটা একটু বেশি আছে এখানে অনেকগুলোই, তো সেজন্য একবারে বড়টাই নিয়ে নিলাম। মেকআপ রিমুভ বা টোনার লাগানোর জন্য আমার লাগে। আরেকটা নিয়েছি হচ্ছে মাস্কারা, এটা ফার্স্ট টাইম আমি ইউজ করি, এর আগে এই মাস্কারা ইউজ করিনি। তো রিজনেবল প্রাইসে দেখলাম খুবই ভালো একটা মাস্কারা, এটার সাথে মাস্কারা আইলাইনার, মাস্কারা কাজল, আর হচ্ছে একটা আইব্রো পেন্সিল আছে। আর আরেকটা নিয়েছি হচ্ছে ময়েশ্চারাইজার, এই ময়েশ্চারাইজারটা হচ্ছে আমি সেকেন্ড টাইম নিয়েছি, এর আগেরটা এত ভালো লেগেছে যে ভাবলাম আরেকটা নিই। আগেটা একদমই শেষ, সামার হোক বা উইন্টার হোক, তো আমাদের সবারই উচিত একটা ময়েশ্চারাইজার ইউজ করা। জাস্ট এতটুকু কেনাকাটা করেছে। তো বাহিরে ভিডিওটা করা খুবই কমফোর্টেবল লাগে, করলাম, তাও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।